Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আপনারা জানেন যে 2020 সালে সাকিব খানের প্রথম সিনেমা হিসেবে রিলিজ পেতে যাচ্ছে বীর। তো ইতিমধ্যে বীরের একটি গান রিলিজ পেয়েছে তুমি আমার জীবন, আমি এই গানটির রিয়াকশন দিয়ে ফেলেছি এবং ইতিমধ্যে বীর সিনেমার ট্রেলার রিলিজ পেয়ে গেছে। তো এতে কোনো সন্দেহ নেই যে বীর সিনেমা মুক্তির আগে সুপার ডুপার হিট অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমরা বীর সিনেমার ট্রেলার দেখব, আশা করছি অনেক ভালো হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। এসকে ফিল্মসের ব্যানারে শাকিব খান ফিল্মস। তারে কি কেউ আটকাতে পারে? জানি না আমার জীবনটা কোন জায়গায় যাই আর শেষ হবে। আমার বহুটা আমি দেব, যাকে খুশি তাকে দেব। কে রক্ষা করবে ইন্দিক সমাজের কোন অবলম্বনে? সমাজের প্রতি দেশের জনগণ তো ঘুমায় গেছে, তাদের একটু জাগানোর চেষ্টা করতেছি। মনে রাখি আমি কিন্তু অনেক বড় নেতা। আরে রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভোট দিয়ার ভালোবাসা দিয়া নেতা হয়, সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকরা ষড়যন্ত্র কইরা তারে বাইরে ফেলছে। এখন বুঝতেছি আমার মতো কত ইবাদালির সওয়াল রাজনীতির গুটিবাজিতে পইরা বলি হয়ে যাতিছে। রাজনীতি কি এত জঘন্য? যখন বুঝবো আর দরকার নেই তখন। এটাই হচ্ছে রাজনীতি, ফরিয়ার মতো উনার চেষ্টা করিস না। আপনি ওকে মারবেন না প্লিজ। তুমি আমার জীবন। সাধারণ জনগণ যদি আপনাদের এইসব কুকীর্তি দেখতে পারত তাহলে মুরগির মতো টাই নিয়ে ফিরে ফেলত। আর আগে বাড়িস না। আপনারা কি এই দেশের কৃষক শ্রমিক খাইতে খাওয়া মানুষগুলারে দেখছেন? তাদের ভোট দিয়ে কিন্তু আপনারা ক্ষমতায় বসে। এই যে ভোটের দিন আসলে কি তোরা তো মানুষ না, কত টাকা আর কত সম্পত্তির দরকার? এই আজাব তুই কে? বীর 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 ইয়া ওকে ফ্যান্টাস্টিক ট্রেলার। তো বন্ধুরা দেখিয়ে ফেললাম শাকিব খানের বীর সিনেমার ট্রেলার। তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বীর সিনেমার পরিচালক বাংলাদেশের অন্যতম কিংবদন্তি পরিচালক কাজী হায়াত, আর এটি কাজী হায়াতের 50তম সিনেমা। সো বেস্ট অফ লাক। আর কাজী হায়াতের সব সিনেমাই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে, সো এই সিনেমাও কিন্তু এর ব্যতিক্রম নয়। রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সাথে একজন সাহসী যুবকের গল্পই হলো বীর, আর এই সিনেমার গল্প কিন্তু আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। সো এই রকমের ঘটনা কিন্তু আমাদের দেশে হর হামেশাই ঘটছে। আগামী 14ই ফেব্রুয়ারি বীর রিলিজ পাচ্ছে। সো বীরের পুরো টিমের জন্য থাকলো অনেক 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 শুভকামনা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা সিনেমার ট্রেলার তো আমার কাছে ব্যাপক লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে।
সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সো সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, নেক্সট টাইম আবার হাজির হব নতুন কোনো ভিডিও রিয়াকশন নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।